ওদিকে মিতুল মেয়ে দেখতে ব্যস্ত, এই তো ছবি তুলছিল ওই পিছনের, এই ওই যে দেখতে পাচ্ছ তো ছবি তুলছিল, ছেঁচড়া লোক একটা, ছেঁচড়া व्हाट्सअप गाइज, वेलकम टू आवर यूट्यूब चैनल यासिन अख्तर एंड आज हम एसे हठात कर इस्कन मंदिर घूरते आसलम तरह साथ ओरियन मले घुरे नेब। एक्चुअली हमारे आसार कोनो रकम प्लान छिलो ना, आमी आसछिलाम नीचे खेते खेते जाओ बोले दोकने, तो ओई जे ओई चांगड़ाटा एदिके, एई जे चांगड़ा, एई चांगड़ाटा आमाके जोर करे बोललो जेतेई हबे जेतेई हबे, दिये आमाके जोर राजी करलो, तो तार जन्य आजके आसा। तो आमरा आछि, আমি আছি, তার সাথে সাথে আমার সাথে আছে মিতুল, তার সাথে আছে ত্রিদীপ ভাই, শ্যামসুন্দর পাহাড়ি, ওদিকে আছে উৎপল, সুমন নস্কর, এবং ওদিকে আছে আরেক সুমন। ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে আগানো যাক। আমরা ছিলাম নিচের দিকে স্টেপটাতে, এই নিচের দিকে স্টেপটাতে ছিলাম। তো যদি কেউ কখনো ইস্কনে আসতে চাও বা অরিয়ন মল্লে আসতে চাও, তার সাথে সাথে ইস্কনে আসতে চাও, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। বিশেষত যারা ব্যাঙ্গালোর নার্সিং করতে আসছে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আশা করি, যদি তারা তোমরা কখনো ছুটিতে ঘুরতে আসতে চাও। তো এই যে এখানটায় যে জায়গাটা দেখছো, এখানটায় ওই যে বস্তা ঝুলছে অনেকগুলো, ছুটি রাখার জন্য রাখা আছে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে টিকিট কাটতে হবে, সাতজন 35 টাকা নিল, অর্থাৎ 5 টাকা করে পার জনের। তো এখান থেকে টিকিট কেটে ওখানে বস্তা রেখে, মানে বস্তায় ছুটি রেখে আর কি, তারপরে তোমাদেরকে খালি পায়ে ইস্কনের দিকে যেতে হবে। চটি রাখা হলো, এবং তারপরে আবার এক জায়গায় ছিল, সেটা হাত ধোয়ার জায়গা। তো সেখানে হাত ধোয়ার পর এবার বলছে না, এখানে পা ধোয়ার একটা জায়গা ছিল কি যেখানে পা ধুয়ে যায়, তো সেই জায়গাটা আজকে অফ আছে, তার জন্য সেটা দেখাতে পারলাম না আমরা। তো চলো একবার সবাই হাই করে দাও। কি উৎপল, তুমি আসবে না? আসবো অবশ্যই, হাই। তো এবার যা হচ্ছে, এটা সুমন, তারপরে সুমনের আগে দুবার এসছে। ঠিক আছে, তো আমরা সুমনের কাছ থেকে এবং ওই সুমন এসছে, হ্যাঁ জুড়ুয়া সুমন, যাই হোক দুজনে এসছে, তো তাদের কাছ থেকে আমরা ইনস্ট্রাকশন নিয়ে যাবো। সুমন, তারপরে এরপরে কি আছে এখানটায়? মন্দিরে ঢোকার যে ফেসটা আছে সেটা আমরা দেখতে পাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা মন্দিরে ঢুকবো ফাইনালি, তাই তো? তো চলো তার সাথে সাথে আশেপাশের পরিবেশটা একবার দেখিয়ে দিই। ফাইনালি চলে এসেছি ইস্কন মন্দিরের সেই গেটের সামনে, দেখাচ্ছি তোমাদেরকে একবার ভিউটা, একবার দেখাতে চেষ্টা করব গেটটা, চারিদিকের ভিউটা একবার দেখাতে চেষ্টা করব আমি। এদিকে মিতুল, সবাই ফটো শুটে ব্যস্ত, উৎপল, উৎপল তো আলাদাই মজ করছে। এটা হলো এর ইস্কন মন্দিরের এন্ট্রান্স, এন্ট্রান্স অফ শ্রী রাধাকৃষ্ণ টেম্পল। দেখছি একটা বড় ফলক বানিয়ে রাখা আছে, যেটার নাম ওখানে দেখা যাচ্ছে হরিনামা দ্বারা বলে। ভিতরের দিকটা একবার 360 তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা। আমরা ইতিমধ্যে চলে এসেছি ইস্কন মন্দিরের ভিতরে, একদমই ভিতরে। তো যদি এর থেকে ভিতরে যে উপরে যে দেখছো হলুদ রঙে দেখা যাচ্ছে লাইট জ্বলছে ভিতরে, ওখানে যদি আমরা যাই তাহলে কিন্তু ওখানে ফোর ইউজ সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। ছেলেটাকে তোমরা দেখছো একবার, আরেকবার উৎপল, আরেকবার, আরেকবার, এই ছেলেটা সবে সবে ফটোশ্যুট করার জন্য এই মুহূর্তে ব্রাজ করে আসবে। চলে এসেছি একদম উপরে, দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই মন্দির, পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ, এদিকে পুরো ভিউটা একবার দেখাই, অভূতপূর্ব দৃশ্য যাকে বলে। এদিকে মিতুল, মিতুল কেমন লাগছে এখানে এসে? অসাধারণ। হ্যাঁ ত্রিবিশদা, কেমন দারুণ লাগছে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স বলার মতো নয়। সুমন, ফটোশুট বাদ দিয়ে যদি 2 মিনিট বলে দিতে পারো, দু কথা বলে দাও যে কেমন লাগছে তোমাদের। 2 মিনিট ভাবতে হবে তোমাকে আবার। সুমন, তুমি সুমন জুড়বা ভাই, বলো কেমন লাগছে এখানে এসে? দারুণ অনুভূতি এই সন্ধ্যার সময়। তুমি তো তাছাড়া অনেকবার এসছো, কিন্তু সন্ধ্যাবেলায় কি এর আগে আসা হয়েছে কখনো? না, সন্ধ্যাবেলায় আসা হয়নি প্রথমবার। আচ্ছা সুমন, তুমি কি এখনো ভাবছো নাকি ভাবা হয়ে গেছে? তাহলে বলো। সন্ধ্যাবেলার অনুভূতি ভীষণ ভালো লাগছে, জাস্ট অসাম। তো
আমি যদি সাইডে যেতে পারতাম তাহলে তোমাদেরকে ভিউটা দেখাতে পারতাম, বাট সাইডে যাওয়ার রাস্তা নেই। সাতজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি, তো খুবই মজায় আছি। ওদিকে ওদিকে এনজয় করব। ওদিকে মিথুল মেয়ে দেখতে ব্যস্ত, এই তো ছবি তুলছিল ওই পিছনের, এই ওই যে দেখতে পাচ্ছ তো ছবি তুলছিল, ছ্যাঁচড়া লোক একটা, ছ্যাঁচড়া। এটা পুরোটাই সোনার না? ইংলিশ বিভিন্ন ভাষা বই খাতাগুলো ওখানে রাখা আছে দেখছি, তার সাথে সাথে ওয়াও মানে কেন জানি হঠাৎ যেন ওয়েস্ট বেঙ্গল ফিলিংস আসছে, কারণ দেখতে পাচ্ছি আমরা এখানটায় বাংলা, আমাদের বাংলা লেখা আছে, বাংলা বই দেখো বাংলায় লেখা আছে, শ্রী ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ পঞ্চরাত, প্রদীপ। ভিতরে ক্যামেরা করা বারণ ছিল, তার সত্ত্বেও আমি ট্রাই করলাম তোমাদেরকে ক্যামেরায় দেখানোর, পকেটে মোবাইলটা রেখে যতটা পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি। তো তারপরে আমরা বাইরে বেরিয়েছি, ভিতরে আর অনেকটা দেখছি বিস্তর জায়গা, সেখানে যেমন এদিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি একটু। এদিকে যে দেখতে পাচ্ছি ওদিকে মিষ্টান্ন স্টল ছিল, মিষ্টান্ন স্টলের তো প্রচুর দাম, একটা ছোট্ট লাড্ডু যেখানে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের দোকানে 5 টাকায় পাই সেটা এখানে 35 টাকা দাম। মূর্তির স্টল আছে, বইয়ের স্টল আছে, ওদিকে কেকের স্টল আছে। আজকে দারুণ অনুভূতি হলো আমাদের এখানে ইস্কনে এসে সন্ধ্যাবেলা, দিনের বেলা অনেকবার ক্যামেরার সামনে তার থেকে অনেক বেশি ভালো লাগলো আজকে। তো মানে অ্যাকচুয়ালি দিনের বেলা যখন তোমরা আসবে না সেটা একটা মজার লাগবে, বাট যখন তোমরা রাতে আসবে তখন মানে বুঝতেই পারছো একটা আলাদা রকম একটা অনুভূতি হবে তোমাদের, কারণ রাতে লাইটিং থেকে শুরু করে সব কিছু, এদিকে দেখতে পাচ্ছ তোমরা জামা কাপড়ের দোকান, ঠিক আছে, মানে সব কিছুই এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো এবার আমরা আবার সেই বাইরের দিকে বেরিয়ে যাব রাস্তা দিয়ে। বাইরে এসে দেখছি ভাই কি কাণ্ড, এত খাবার দাবার, রকমারি খাবার দাবার, পুরো একে তো পেটে খিদে লেগে আছে, তার উপর দিয়ে আবার এরকম খাবারের দৃশ্য দেখে ভিতরে পেটে তো মানে ছুঁচোর তো ডন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এদিকে আবার লাফিয়ে উঠছে। আমি এখন ভিডিও স্টার্টই করিনি, ইতিমধ্যে সবাই একটা হাই হাই দেওয়া শুরু করে দিয়েছে। তো এই দেখো মিতুল, বাইরের দৃশ্যটা একবার তোমাদেরকে দেখার চেষ্টা করবো নিচে গিয়ে, তো তার আগে দেখে নাও এটুকু। হ্যাঁ, এটা হচ্ছে সেই রাস্তা, এক্সিট গেট, এখন অনেকটা বাকি না? আচ্ছা চলো, তাহলে বলছো অনেকটা বাকি, আমি তো আসিনি, যে ছেলে এসে এখানে ডিগ্রি করে ফেলেছে সে ছেলে বলছে। হ্যাঁ, এদিকে প্রসাদ দিচ্ছে, এইবার আমি দেখবো যে বাঙালিদের উৎসাহ কতটা প্রসাদ খাওয়ার ব্যাপারে, ফ্রিতে পাচ্ছে তো, এবার দেখবো কত ইচ্ছা হবে। লাইন লাইন এরা অলরেডি বেলাইন নেওয়া শুরু করে দিচ্ছে, দেখো কিভাবে এদিক ওদিকে লাইন দিয়ে ঢুকবো। স্যানিটাইজার আনতে ভুলে গেছি, করার নেই, খেয়ে নিতে হবে। কোনো কথা হবে না, চলো তাহলে তোমাদেরকে একবার দেখাতে চেষ্টা করবো কিভাবে দিচ্ছে। উৎপল এমনভাবে খাচ্ছে যেন মৃত্যুঞ্জয়, খেতে পাইনি কতদিন, যে খেতে পাইনি, উৎসব নাইয়া, উৎসব নাইয়া, একবার দেখে নাও তোমরা উৎসব নাইয়াকে, কতদিন পর ভাত পেয়েছে। চন্দ্রনী মা মনে হয় সুখ দিতে পারেনি নাকি উৎপলকে, চন্দ্রনী মা মনে সুখ দিতে পারেনি। এদিকে দেখো আরও অনেক কটা মৃত্যুঞ্জয়, আরও অনেক কটা দেখতে পাচ্ছি, উৎসব নাইয়া মৃত্যুঞ্জয় সবই আছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি নিখিল, মন্দির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, তো তারপর হাত ধোয়া হলো, জুতোগুলো নেওয়া হলো, এবং এখানে পেয়েছিলাম একজন বাঙালি বন্ধুকে, তার বাড়ি হচ্ছে কলকাতার সন্তোষপুরে, বাঙালি, এবং তিনি গিতার কোচিং দেন এবং এখানে জাস্ট সেবা করার জন্য এখানে আসেন, এবং তিনিও আমাদের জুতোগুলো দিলেন, হেল্প করলেন, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবার আমরা যাবো
ওরিয়ন মলের দিকে। ফাইনালি আমরা চলে এসেছি সেই ওরিয়ন মলের পাশে। অরিয়ন মলের সামনেই দাঁড়িয়ে আছি, বাট ভিতরে ঢুকলে অনেক টাইম লাগবে, আমাদের হোস্টেলে আবার ফিরে যেতে হবে, তো সময়ের সমস্যার জন্য আমরা ঢুকতে পারলাম না। নেক্সট টাইম আসবো এবং পুরো অরিয়ন মলের ভিতরটা দেখাবো একবার, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও পর্যন্ত থাকবে তাহলে। সবাই একবার দেখিয়ে দিই শেষবারের মতো অরিয়ন মলের সামনে। এ হচ্ছে সবাই একবার টাটা জানিয়ে দেবো। শ্যাম সুন্দর, তুমি কি তোমার মোবাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত থাকবে? না। আচ্ছা তাহলে তো চলো, ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটাকে, আর যতটা পারো শেয়ার করো। বিশেষ করে ব্যাঙ্গালোরে যারা নার্সিং করতেছে বাঙালি, তাদের জন্য আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো তাদের পর্যন্ত পৌঁছে দাও ভিডিওটাকে এবং তোমাকে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? হিট দ্য লাইক বাটন অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ওকে? তো চলো, এই ভিডিওটা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।